ফাইনালি আমরা চলে এসেছি হাতিবাগান নবীনপল্লীতে, আবোল তাবোল পুজোর দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই পুজোটার জন্য আমি বেসিক্যালি খুবই এক্সাইটেড ছিলাম, মানে আবোল তাবোল পুরো থিমটার উপরেই পুরো পুজোটা করেছে। আবোল তাবোল পুরো যে বইটা আছে বাচ্চাদের ছড়ার বই, তার উপরে এই থিমটা অ্যাকচুয়ালি সুকুমার রায়কে ট্রিবিউট করেছে, খুব সুন্দর হয়েছে। আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাবো অবশ্যই। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি পুজোটার। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু মারাত্মক ভাইরাল হয়েছে এই পুজোটা, বিশেষ করে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে তার জন্য, যেহেতু আমরা নাইনটিজের কিড, আমাদের মধ্যে এই আবোল তাবোল ছড়াগুলো পড়েই আমরা বেসিক্যালি বড় হয়েছি। তো আস্তে আস্তে ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এ দেখো একদম চুপ, মানে কিছু কিছু কোর্স রয়েছে এখানে, মানে আবোল তাবোল ছড়ার বই থেকে কিছু কোর্স তুলে ধরা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এখন মডেল নেই, কারণ আমরা ভোরবেলা এসেছি সেই কারণে। এ দেখো এখানে কিছু আবোল তাবোল ছড়ার বই থেকে কিছু ছড়া তুলে ধরা হয়েছে, সমস্ত কটা কিন্তু হাতে করে পেন্টিং করা লেখা ওয়ালের মধ্যে রং করে, আর এখানে বড় বড় করে আবোল তাবোল লেখা আছে। আর এটা কিন্তু একটা পাড়া, বেসিক্যালি পাড়ার সমস্ত কটা বাড়ি কিন্তু ওই থিমের অংশ, এটাকে কাজে লাগিয়েছে, বাড়িগুলোকে সাদা রং করে থিমের মধ্যে কাজে লাগিয়েছে। আবোল তাবোল ছড়ার বইতে যে এই ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি, এই ছবিগুলোই কিন্তু এইখানে পেন্টিং করা ওয়ালে, মানে একটা নস্টালজিক ব্যাপার কিন্তু রয়েছে এখানে। এই জায়গাটা তোমাদের দেখাই, ভেতরে একটা হনুমান আঁকা আছে, আর হনুমানের লেজটা কিন্তু গ্রিলের ভেতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত বার করা, খুব সুন্দর লাগছে। খানিকটা ভেতরের দিকে ঢুকলাম, উপরে সিলিংয়েও কিন্তু আবোল তাবোল রিলেটেড কিছু লেখা আছে, আর ওয়ালগুলো তো মানে তোমাদের দেখিয়েছি আগে, সুন্দর সুন্দর পেন্টিং করা। আর পুরো কিন্তু এগুলো কিন্তু পাড়া, মানে একটা পাড়ার বাড়িগুলোকে কিন্তু রং করে থিমের মধ্যে কাজে লাগিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু আমরা ভোরবেলা এসেছি, এখন বাজে ভোর চারটে, মানে মডেলগুলো নেই, মডেলগুলো থাকলে আরও সুন্দর লাগতো, তোমাদের দেখাতে পারতাম, জ্যান্ত মডেল ছিল এখানে। আর এই জায়গায় প্রজেকশন চলছিল, এখন যেহেতু ভোরবেলা অফ আছে, সুকুমার রায়ের ওখানে ছবি বড় বড় করে পেন্টিং করা। তো সামনের দিকে আস্তে আস্তে করে যাই। এ দেখো হারুদের অফিস, খুব সুন্দর, মানে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে, আমি কি বলবো এই থিমটা নিয়ে, মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম থিমটা দেখার জন্য। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, ভেতরে গিয়ে ভেতরের সিনারিওটা তোমাদের পুরোটা দেখাই। এ দেখো ডান দিকে ক্রয় বিক্রয় কেন্দ্র, খুব সুন্দর একটা ব্যাপার তুলে ধরেছে সুকুমার রায়ের বাড়ির অ্যাড্রেস, 102A গড়পার রোড। ভেতরে পুরোটাই পেন্টিং করা, কিছু বাদিকে সুকুমার রায়ের জিনিসপত্রকে ওরা ট্রিবিউট করেছে, মানে যেগুলো দিয়ে হয়তো ছবি আঁকতো বা লিখতো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে। টেলিফোনটা রয়েছে, মানে সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করেছে পেন্টিংয়ের মাধ্যমে, খুব সুন্দর একটা ব্যাপার। আচ্ছা ঠাকুরটা ওই দিকে, ঠাকুরটা তোমাদের দেখায় দেখো, ঠাকুরটা পুরো কাঠের উপরে মানে ডিজাইন করে তৈরি করা, আমি তারও সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠাকুরটা কাঠের উপরে পুরো মানে ডিজাইন করে খোদাই করে ঠাকুরটা তৈরি, মানে একটা ইউনিক ব্যাপার, কিন্তু দারুণ করেছে, দুর্ধর্ষ করেছে। ওভারঅল পুজোটা মানে আমি তো, আমার দারুণ লাগলো, দারুণ। উপরে সিলিংটা দেখো, এখানে সুকুমার রায়ের ছবি, আর এখান থেকে এক্সিট, আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে। সুকুমার রায়ের ছবিটা এদিকে রয়েছে, আস্তে আস্তে বাইরের দিকে এগোই। তো নেক্সট আমরা যাবো আইডলে, নেক্সট ভিডিওতে রইলো তোমাদের জন্য আইডল।